একজন উপপরিচালক ছিল আগে, আর আজকে সাতজন, তাও চলে না। খালি পদ সৃষ্টি করেন, ডাক্তারের পদ সৃষ্টি হয়, নার্সের পদ সৃষ্টি হয়, টেকনিশিয়ান পদ কিছু হয়, তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারী হয় না কেন? যারা হাসপাতালে সেবা দেয়, যারা কর্মচারী আছে রাত দিন সমানে এখানে সেবা দেয়, তাদের পদ সৃষ্টি হয় না কেন? যে কয়টা পদ আছে সেই কয়টা পদকেও বিলুপ্ত করার জন্য, খাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছে। কালা নোট পাঠ করে এসবিএ সর্বত্র সর্বাধিক বাইরে লিখবেন, একটা পর্দা কিনে 40,000 টাকা দিয়া, এটা কি চতুর্থ শ্রেণীরা কিনে, তৃতীয় শ্রেণীরা কিনে, কারা কিনে? আপনারা তাই লিখবেন। আজকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করতেছে বিভিন্ন প্রতিষ্ঠানে, আর চতুর্থ শ্রেণী তৃতীয় শ্রেণীকে কেমনে দমন করা যাবে সেই ব্যবস্থাটা তারা পুরোপুরি করতেছে। কর্মচারী ভাইরা, আজকে ডেকে আনার দরকার নাই, আমি বলছি আপনাদের উদ্যোগে সারা জীবন আন্দোলন করেছি, আজও আপনাদের পাশে আছি, ঢাকা মেডিকেলের নেতৃত্বে আন্দোলন করেছি, শুধু বাংলাদেশে না 158টি দেশ, আইএলও, ট্রেড ইউনিয়ন ইন্টারন্যাশনাল, সেখানে আমরা সদস্য। এই আউটসোর্সিং এর কথা সেখানে রেজুলেশনে আসছে। কি মনে করেন? আমরা মনে করেন ঢাকা মেডিকেলের কয়জনই এত সস্তা মনে করেন না? সারা বাংলাদেশ আজকে মাননীয় পরিচালক এবং ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ বার ইউনিটের পরিচালক, আপনাদেরকে বলতে চাই, ঢাকা মেডিকেল কলেজ নিয়ে খেলা করলে তার পরিণাম ভালো হবে না, পরিষ্কার বলে। কারণ এখানে ভাষা আন্দোলনের সৃষ্টি, এখানে সারা বাংলাদেশের কর্মচারীদের ভাগ্যের পরিবর্তনের আন্দোলন সৃষ্টি। আমরা ঈদ বোনাস চুক্তি করেছি, আমার স্বাক্ষর আছে, তৎকালীন এরশাদ সাহেবের সময়, আমরা বিএনপির সময় বেগম খালেদা জিয়ার টিকা 10% আদায় করেছি, তার স্বাক্ষর আছে, সচিবালয় পদবি পরিবর্তন করেছি, তার স্বাক্ষর আছে, সারা বাংলাদেশে নিম্নমান সহকারিতা অফিস সহকারী করেছি, তার স্বাক্ষর আছে। প্রত্যেকটা স্বাক্ষরের সাথে ঢাকা মেডিকেল কলেজের কর্মচারীরা অঙ্গ অঙ্গভাবে জড়িত, কাজেই এটাকে অস্বীকার করতে পারবেন না। আন্দোলন কিভাবে করতে হয় আমাদের আজকে সংগ্রাম পরিষদের সভাপতি জানে। আপনারা জানেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এত আরামায়াস পরিচালকরা কেমনে মনে করে? কর্মচারী আছি কয়জন, আর আউটের লোক আছে কতটি? এটি যখন আমরা সুবিধা সুবিধা পাইয়া দিয়ে দিছি, ডাইরেক্টর সব তো মনে করে সুন্দরভাবেই তো হাসপাতাল চলে। আজকে যদি একো বাইর করে দেই, কালকে হাসপাতালটা কিভাবে চালাবেন চিন্তা করে দেখেছেন একবার? প্রয়োজন হলে, প্রয়োজন হলে সমস্ত আউটসোর্সিং, বেসরকারি যত লোক থাকবে সবকে বের করে দেওয়া হবে পরিষ্কার, আর না হলে সরকারি সার্কুলার দিয়ে সকলকে নিয়মিত করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি, অভিনন্দনে। প্রিয় কর্মচারী ভালো মনেরা, এটা সেবামূলক প্রতিষ্ঠান, এখানে আমরা কোনো রাজনৈতিক দলের নেতা করবি না, আমরা কোনো উচ্ছৃঙ্খলতা করব না, আলাপ আলোচনার মাধ্যমে আমাদের দাবিগুলো যত পূরণ হয়, লোকাল দাবি মাননীয় পরিচালক সাহেবের কাছে যেটা পাওয়ার সেটা আমরা পরিচালকের কাছ থেকে নিব, আর যেটা রাষ্ট্রীয়ভাবে আনার সেই ব্যবস্থাটার সাথে মাননীয় পরিচালক এবং মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং বার ইউনিটের পরিচালক সবাই মিলে এটাকে আমাদের সাথে সমর্থন দিয়ে এই দাবির বিষয়ে আদায় করার জন্য সমর্থনে থাকতে হবে। আমি বলবো যারা আন্দোলনে আজকে শরিক হচ্ছে, এটা তো আন্দোলন না, এটা আমরা একটা প্রতিবাদ করতেছি, আন্দোলন এখনো শুরু করে নাই। আজকে এসবিএনএস বন্ধুদের বলতে চাই, যদি আমাদের বিরুদ্ধে
কোন ষড়যন্ত্র দখলই করবে। তাৎক্ষণিকভাবে সভাপতি, সাধারণ সম্পাদক যারা সংগঠনে আছেন, তাৎক্ষণিক নির্দেশ দিয়ে হাসপাতাল বন্ধ করে দেবেন, পরিষ্কার কথা বলে। আর পরে তাহলে দেখব। আমরা চাই অবিলম্বে আমাদের আউটসোর্সিং বাতিল করতে হবে, কর্মচারীদের পোশাকের টাকা বেতনের সাথে প্রদান করতে হবে, আমাদের পেনশনের টাকা পূর্ণাঙ্গ আগের মতো ফেরত দিতে হবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা দাবি করেছি, আমরা যে বেতন পাই, বেতন কমিশনের সাথে মিটিং করলাম, আজকে শিক্ষা ভাতা পান, এটাও আমাদের প্রস্তাব। এই যে শিক্ষা ভাতা পান আপনারা, এটা আমরা করেছি, আমাদের প্রস্তাব। সমস্ত রাজস্ব খাতের কর্মচারীদেরকে এই যে পুলিশ বাহিনীর মতো রেশনিং ব্যবস্থা আমাদের চালু করতে হবে। কোথায় 8,200 টাকা আর কোথায় 86,000 টাকা বেতন পায়? কি দেশ, কি স্বাধীন, কি গণতন্ত্র! আশ্চর্য হয়ে যায়, দেশের স্বাধীনতায় যারা গরিব মানুষরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে তাদের পেটে হাত নাই। আর যে আমরা ভোট কেন্দ্রে যাই না তাদেরকে হাজার হাজার টাকার মালিক করে দেওয়া হচ্ছে। এই কি দেশের নিয়ম? এটা আমাদের অদক্ষতার কারণে। আজকে আমরা কর্মচারীরা বুঝি না বিদায়, আজকে এই সমস্ত ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে হচ্ছে। আসুন ভাইরা, দল ভক্তির বিশেষে আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো মানা করে নাই যে আপনি চাকরি নিচ্ছেন, তার জন্য আন্দোলন করেন না। আমাকে কিছু দালাল আছে, কয় খবর লই আসাই না দিব। 40 বছর ধরে রাজপথ আন্দোলন করেছি, কত দাবি আদায় করেছি, কয় আমাকে তো কেউ খবর লয় নাই। আমাকে আরো পুলিশে কইছে, ভাই তাড়াতাড়ি যান, আমরা আসি আপনি গোসাতে। আমাকে পুলিশের অফিসার, এসপি, টেসপি, কত ডিআইজি, কত ক্রে আমাদেরকে সমর্থন করেছে, হ্যাঁ আপনারা করেন, আমরা আসি। আমরা তো করতে পারি না, আমরা কি অন্যায় কিছু করি? আমরা কি সরকারের বিরুদ্ধে? আজকে শেখ হাসিনা যত উন্নয়ন কারা করে, সমস্ত কর্মচারীরা করে, আর আমরা সুন্দর মেডেল পুরস্কার নিয়ে ঘরে ফিরে, এই দেশ এটা হতে পারে না। এই জন্য আপনাদের ঐক্যবদ্ধ হবে আগামী দিনের সামনে, আপনাদের সবাইকে আহ্বান করব, ঐক্যবদ্ধভাবে রাজপথে আমরা মোকাবেলা করব যদি আমাদের দাবি না মানে। আপনারা কি সবাই রাজি আছেন? ইনশাআল্লাহ সাহেব, তোমার ভয় নাই, তোমার সাথে শুধু ঢাকা মেডিকেল নয়, তোমার সাথে শুধু মহানগরী নয়, তোমার সাথে সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীর 158টা দেশের নেতৃবৃন্দ তোমার সাথে থাকবে ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য না বাড়িয়ে দীর্ঘদিন পরে আপনাদের সামনে এসেছি ঢাকা মেডিকেলের কর্মচারী ভাইরা। আমরা দীর্ঘদিন, আমি উসমানের সাধান কালাম ভাই সহ ফজলু মিয়া, আমরা যারা যখন নেতৃত্ব দিয়েছি, আপনার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, কর্মচারী জয় হবে, ধন্যবাদ সবাইকে।